নমস্কার বন্ধুরা, কেয়ার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকে রেসিপি রসবড়া। রেসিপিটা আমি বানাবো না, আমার মেজদি বানাবে। ও সব রকমের পিঠে পুলি খুব ভালো বানাতে পারে। আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটি। রসবড়া বানানোর জন্য এখানে নেওয়া হয়েছে বিউলির ডাল, চিনি, গুড়, সাদা তেল। এখানে 250 গ্রাম ডাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা জল ছাড়া মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয়, আপনারা 2 থেকে 3 চামচ জল দিতেই পারেন। ডাল পেস্ট হয়ে গেছে, এইবার ডালের পেস্টটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে ডাল ভেজানোর সময় লবণ দিয়েছিলাম, সেই জন্যে এখন আর লবণের প্রয়োজন নেই। মেজদি এত সুন্দর পিঠে বানাতে পারে যে ও যখনই আমাদের বাড়িতে আসে তখনই ওর কাছে পিঠে খাওয়ার আবদার করি। ওকে নানা রকম পিঠে বানিয়ে খাইয়ে দিয়ে তারপরে বাড়ি ফিরতে হয়। এরপর রসবড়ার রসটা বানিয়ে নিতে হবে। হাফ গামলা জল আগে থেকে ফোটানো আছে। এরপর 1 বাটি চিনি আর 1 বাটি গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে 4 থেকে 5 মিনিট আবারও ফুটিয়ে নিতে হবে। রসবড়ার রস একদম রেডি। কড়াইতে সাদা তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার বড়াগুলো ভেজে নিতে হবে। দিদি খুব সুন্দরভাবে বড়াগুলো ছাড়ছে। বড়াগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। এর আগে 4-5 রকমের পিঠে বানানো হয়েছে, দুধ পুলিও বানানো হয়েছে, গ্যাস দেখেই বুঝতে পাচ্ছেন। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরপর রসের মধ্যে বড়াগুলো ভেজাতে হবে। প্রত্যেকবার বড়া ভাজতে হবে আর রসের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন আমাদের রসবড়া একদম রেডি। সমস্ত বড়া ভাজাও হয়ে গেছে, রসের মধ্যে ভেজানো ছিল মোটামুটি এই 1 ঘন্টা মতো। কত সুন্দর হয়েছে দেখুন বড়াগুলো, দেখলেই খেতে ইচ্ছে হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি নতুন দিনের নতুন রেসিপির সাথে নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।